হিজাব হচ্ছে সিন্ধুকের মতন। সিন্ধুকের কাজ যেমন মূল্যবান সোনা রূপাকে নিরাপদে রাখা, ঠিক তেমনি হিজাবের কাজ হচ্ছে মূল্যবান নারীকে নিরাপদে রাখা। একজন বেপর্দা নারীর শারীরিক গঠন দেখে রিকশালাও মজা নেয়, আর একজন পর্দাশীল নারীর পর্দা দেখে ফেরেস্তাও সম্মান করে। বোন আমার, জীবনে শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, আর ইচ্ছা না করলেও সাদা হিজাব গায়ে দুনিয়া ছাড়তে হবে। তাই রূপচর্চার পোশাক চর্চা না করে আমল চর্চা করুন, পরকালে কাজে আসবে। পদ্মায় থাকি বলে দিনদার হয়ে যায়নি, বোরকা পরি বলে মোখলেস বান্দা হয়ে যায়নি, ইসলামী পোস্ট করি বলে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়নি। এখনো আমি গোনাহ করি, এখনো আমি ভুল করি, এখনো আমি শয়তানের ইশারায় নিজের সঠিক পথ হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে হতাশ হয়ে পড়ি। ঠিক তখনই মহান রবের একটি বাণী মনে পড়ে যায়, তোমরা হতাশ হয়ো না, আমি সবসময় তোমাদের সাথেই আছি।